Assalamu alaikum. Welcome to BNIS Home School. This is Mohammad Mehdi Hassan, Assistant English Teacher of Banavati National Academy School, Dhaka. Hope all of you are well by the grace of Almighty Allah. I am also well. Today I am here to take a new class for class 6. Today I will discuss from English first paper and our second topic is lesson 20. Dear students, in the meantime, you have already learned that our half yearly exam syllabus has already finished. And from today, we are going to take class from annual exam syllabus. Okay, dear students, before starting my discussion, I'd like to share with you a few informations. Let us see the informations. Here at first, we can see class. Here is class 6. Subject, English first paper, teacher, here is my name, class form 1, there is no exam book, here is my FBI account, here is my contact number, and at last we can see date, 8 July 2021. Okay, dear students, I'm going to start my class. I ask all of you to open your first paper book, and that is lesson 20. Today our discussion is going to be on make your snacks. আমরা জানি make your snacks মানে হচ্ছে কি? এটার মানেটা আমাদের জানা গুরুত্বপূর্ণ। এর মানে হচ্ছে তোমার জল খাবার বা হালকা নাস্তা তুমি তৈরি করো। তো এই লেসনের শুরুতেই আমরা একটু দেখে নিই, কিছু কথা আছে সেটা আমরা একটু করে নিচ্ছি। মিসেস নীলুফার আহমেদ ইজ টিচিং হার সান আবিদ হাউ টু মেক ইজি স্ন্যাক্স অ্যাট হোম। মিসেস নীলুফার হোসেন আহমেদ আজকে তার ছেলে আবিদকে কিভাবে সহজভাবে স্ন্যাক্স বা জলখাবার বাড়িতে তৈরি করা যায় সেটা শেখাচ্ছে। হি ইজ reading a set of instructions from a recipe book. সে রান্নার প্রণালী সম্পর্কিত একটি যে বই আছে সেটা থেকে কিছু নির্দেশনা পড়ছে। First look at the pictures of the things you will need to make an egg sandwich and match them with their names in the list of ingredients below. তোমাদের সুবিধার জন্য আমি এখানে একটু দেখাচ্ছি যে আমাদের এখানে কিছু নামের সাথে মিল করে কিছু মানে ইনগ্রেডিয়েন্টস গুলো ছবি দেওয়া আছে যাতে আমরা সহজভাবে স্যান্ডউইচটি তৈরি করতে পারি। ওকে, তো এখানে আমাদের ম্যাচ করতে বলা হয়েছে। আমি তোমাদের সুবিধার্থে এখানে একটু দেখাচ্ছি। প্রথমে আমাদের লিস্টে যে ইনগ্রেডিয়েন্টস গুলো আছে সেটা আছে হচ্ছে 2 pieces of bread, 2 টুকরো রুটি, 2 ফালি রুটি আমরা বলতে পারি এই যে নাম্বার এটা। দেন হচ্ছে কিউকাম্বার 2 to 3 স্লাইস, স্লাইস মানে ফালি, 2 থেকে 3 ফালি। শসা আমরা এখানে 3 নম্বরে দেখতে পাচ্ছি ছবিতে যেখানে শসা আছে। দেন নাম্বার 3 টমেটো 1 to 2 স্লাইস, 2 থেকে 3 টুকরো হচ্ছে টমেটো। 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি ছবিতে টমেটো আছে। 4 বাটার অর মেয়োনিজ, 4 নম্বর হচ্ছে কি আমাদের বাটার অথবা মেয়োনিজ, সেটা হচ্ছে নাম্বার 3। এবং 3 নম্বর আমরা দেখতে পাচ্ছি বয়েল অথবা এগ, বয়েল অর ফ্রাইড, ডিমটা আমাদের কি সেদ্ধ হতে পারে অথবা ভাজা হতে পারে সেটা আমরা 1 নম্বরে দেখতে পাচ্ছি। 6 নম্বর লেটুস, লেটুস পাতা জি নম্বরে। এবং অ্যাট লাস্ট 7 নম্বর আমরা দেখতে পাচ্ছি 1 স্লাইস অফ চিজ, এই যে চিজ, জি নম্বরে আমরা দেখতে পাচ্ছি চিজ। মূলত আমরা যদি হচ্ছে এগ স্যান্ডউইচ তৈরি করতে যাই আমাদের এই ইনগ্রেডিয়েন্ট আর উপাদানগুলো অবশ্যই লাগবে। এই উপাদানগুলোর সমন্বয়ে আমরা হচ্ছে কিভাবে স্যান্ডউইচ তৈরি করতে হয় সেটা আমরা শিখবো আজকে। তো মূলত আমরা আজকে ক্লাসে কিভাবে স্যান্ডউইচ তৈরি করতে হয় সেটা শিখতে যাচ্ছি। ওকে ডিয়ার স্টুডেন্টস, লুক অ্যাট দ্য হোয়াইট বোর্ড অ্যান্ড আই এম গোইং টু ডিসকাস হাউ টু মেক স্যান্ডউইচ। লিস্ট অফ ইনগ্রেডিয়েন্টস, এখানে উপাদানগুলোর নাম দেওয়া আছে। এর আগে আমি পড়ে শুনিয়েছি তোমাদেরকে,
তারপর আমি আরেকটা উল্লেখ করে দিচ্ছি যে আমরা যদি ভাষায় স্যান্ডউইচ শব্দ তৈরি করতে যাই তাহলে কি জিনিসগুলো আমাদের লাগবে বা কোন উপাদানগুলো আমাদের অবশ্যই লাগবে টু পিসেস অফ ব্রেড দুই টুকরো রুটি কিউকাম্বার টু থ্রি স্লাইস টু থেকে তিন ফালি শসা টমেটো ওয়ান টু স্লাইসেস দুই থেকে এক থেকে দুই ফালি হচ্ছে টমেটো লাগবে বাটার আর মেয়োনিজ আপনারা চাইলে বাটার অথবা মেয়োনিজ দুইটাই ইউজ করতে পারবেন মেয়োনিজ হচ্ছে কি আসলে জানো মেয়োনিজ হচ্ছে ডিমের কুসুম তেল এবং হচ্ছে ভিনেগার সম্মিলনের তৈরি একটা ক্রিমের মতো এক উপাদান যেটা আমরা ব্যবহার করে থাকি এটাকে বলা হয় মেয়োনিজ আর বাটার তো আমরা জানি বাটার হচ্ছে মাখন নাও ফাই এ এটা আমাদের পছন্দের উপর নির্ভর করবে আমরা বয়েলে ইউজ করব নাকি হচ্ছে ফ্রাইডে ইউজ করব সরি এখানে আর আর ই টি এখানে একটু স্পেলিং মিস্টেক ফ্রাই মানে ভাজা ডিম এরপর লেটুস লেটুস কত লাগবে আমাদের আর নাম্বার 7 1 স্লাইস অফ চিজ এবং এক ফালি হচ্ছে চিজ লাগবে এই হচ্ছে আমাদের প্রয়োজনীয় উপাদান ওকে লেট আস সি হাউ টু মেক স্যান্ডউইচ প্রথমে এট ফার্স্ট ফার্স্ট টেক টু স্লাইসেস অফ ব্রেড প্রথমে আমাদের দুই ফালি রুটি নিতে হবে স্প্রেড দা বাটার থিনলি ওয়ান অন সাইড অফ ইচ স্লাইস বাটার কি করতে হবে এক স্লাইসের এক টুকরো দুই পাশে কি করতে হবে আমাদের হচ্ছে বাটারটা খুব ঘনভাবে ছড়িয়ে দিতে হবে বা মেখে দিতে হবে নাম্বার 3 দেন পুট এ স্লাইস অফ চিজ অন দা বাটার সাইড অফ দা ব্রেড আমাদের যে রুটির অংশে বাটার করা হয়েছে বা মাখন মাখানো হয়েছে সেই পাশে এক ফালি চিজ রাখতে হবে নাম্বার 4 আফটার দ্যাট তারপরে পুট এ অন দা টপ অফ দা চিজ আমরা এই যে রুটির উপরে যে মাখন রেখেছি তার উপরে আমরা চিজ দিয়েছি এবং তার উপরে আমরা কি করব এখন হচ্ছে ডিম দিব ডিমটা হয়তো সিদ্ধ হতে পারে অথবা ভাজা হতে পারে দেন আমরা কি করব নেক্সট অ্যারেঞ্জ স্লাইসেস অফ কিউকাম্বার অ্যান্ড ওয়ান টমেটো অন দা এ এই যে ডিম রাখলাম এর উপরে আমরা শসার যে পাতাগুলো ছিল সেটা সাজিয়ে দিব দেন হচ্ছে একটি টমেটো স্লাইস তার উপরে দিয়ে দিব ডিমের উপরে দেন নাম্বার 6 লেটার প্লেস দা আদার স্লাইস অফ ব্রেড অন দা টপ এই জিনিস বাইরে উপাদানগুলো রাখার পরে আমাদের আরেক টুকরো ছিল রুটির অংশ বা ফালি সেটা আমরা কিন্তু উপরে দিয়ে দিব ইওর স্যান্ডউইচ ইজ রেডি নাও তোমার যে স্যান্ডউইচ সেটা এখন প্রস্তুত ইফ ইউ ওয়ান্ট যদি তুমি চাও ইউ ক্যান কাট দা স্যান্ডউইচ ইনটু টু হাফ অ্যান্ড সার্ভ এই স্যান্ডউইচ তুমি দুই টুকরো করে নিতে পারো এবং সেটা পরিবেশন করতে পারো এই ছিল আমাদের স্যান্ডউইচ তৈরি করার প্রণালী এরপর আমরা দেখে নেই কি বলেছে হ্যান্ডি হিন্টস সহজতর কিছু উপায় রিমেম্বার টু ওয়াশ অ্যান্ড ড্রাই অল ভেজিটেবলস বিফোর প্রিপেয়ারিং দেম এই স্যান্ডউইচ তৈরি করার পূর্বে আমাদের মনে রাখতে হবে এবং স্মরণ রাখতে হবে অবশ্যই যে আমাদের সকল সবজিগুলো যেন পরিষ্কার করে নেই এবং সেটা যেন শুকনো থাকে যাতে কোনো পানি না থাকে নাম্বার 2 বি এক্সট্রা কেয়ারফুল ওয়েন হ্যান্ডলিং শার্প নাইফ যখন আমরা ছুরি দিয়ে ব্যবহার করে বিভিন্ন কাজ করি তখন আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে 3 নাম্বার ইউ মে উইশ টু চুজ এ ভ্যারাইটি অফ ফিলিংস ফর এক্সাম্পল তুমি তোমার ইচ্ছা মতো বা পছন্দ ক্রমে আরো বিভিন্ন উপাদানের সাথে অ্যাড করতে পারো বা সংযুক্ত করতে পারো 4 স্লাইসেস অফ কিউকাম্বার 4 ফালি শসা ওয়ান স্লাইস অফ মিট সাচ অ্যাজ চিকেন লোফ অর মিট লোফ চাইলে তুমি হচ্ছে কি মুরগির অথবা হচ্ছে গরুর হচ্ছে মাংসের টুকরো ব্যবহার করতে পারো মাস্টার্ড অ্যান্ড সরিষা অ্যান্ড বানান অনেক কিছু এটা তোমাদের পছন্দের উপর ভিত্তি করে তোমরা অ্যাড করে নিতে পারবে আজকের ক্লাসে আমাদের মূলত এটুকুই ছিল ইউনিট সরি লেসন 20 তে কিভাবে স্যান্ডউইচ তৈরি করতে হয়
আশা করি তোমরা ক্লাসটি সবাই ভালোভাবে বুঝতে পেরেছো। দ্যাটস অল ফর টুডে। সি ইউ লেটার। আল্লাহ হাফেজ।